আমি হাটে গেলাম, সদাই টদাই নিয়ে আসতি, আমার একটু দেরি হবে নে। ঠিক আছে তাহলে আমি যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে নে, একটু জলদি জলদি যেতে হবে, যাই মহাজনকের কাছে টাকা নিতে হবে। আরে এ বেড়া দিল কিডা, মাস পথে বেড়া দিল কিডা, হাটে যাবো বাজার করতে, হ্যাঁ কৌদিনই এ বেড়া দিল কিডা। এ বড় ভাই, বড় ভাই, এ বড় ভাই, এ দেখ দিনি এনে কি অবস্থা। এ বড় ভাই, এ তুই চিল্লাছিস কেন, এই সাড়ে মতো চিল্লাছিস কেন, এই চলাতে বড় তোর কিন্তু একদম সুযোগ করে ফেলা বলে চিল্লাছিস কেন, তুই তোর সমস্যা কি? হ্যাঁ এ বড় ভাই, এই যাওয়ার পথে বেড়া দিয়ে ফেলেছে কিটা, বেড়া আমি দিছি কেন, কি আছে তোর সমস্যা কি? আল্লাহ বড় ভাই, এ বাজার ঘাটে যাবো তাই মাছ পথে বেড়া দিলে হয়, তুই বাজারে যাবি না লন্ডন যাবি সেটা আমার দেখা দরকার আছে, তুই কমে যাবি তো আমি জানি। আল্লাহ এ বড় ভাই, আব্বা মরার সময় কয়ে গেল না, তোর সামনে জায়গা দিচ্ছে আর পিছনে আমার জায়গা দিচ্ছে, যাতে যাওয়া আসার পথ যাতে না আটকায়, তা তুই এখন এই জায়গায় বেড়া দিলে আমি যাবো কমনি, তুই ক বড় ভাই। আব্বা কি কয়ে গেল না, এখন ওটা আমার দেখার বিষয় না, তোমার ছাগল এসে জ্বালাবে, তোমার মুরগি দিয়ে এসে জ্বালাবে, তোমার হাঁসে এসে জ্বালাবে, এত জ্বালা তো সহ্য করতে পারো না ভাই আমি। তুমি কমবে যাবো আমি জানি না, আমার রাস্তা থেকে কারো যাতে দেবো না। এ বড় ভাই, তুই মার পেটের ভাই হে, তুই যদি আমার সাথে এরম করিস তাহলে আমি কনে যাবো, তুই ক, তোরা কমে যাবে তো আমি জানি না, তোরা তো যাতে পারবি না পারবি না, তোর হাঁস মুরগি আমি যাতে পারবে না। আজকে তো শুধু গিরিছি, কিন্তু কালকে মিস্ত্রি আইনে আমি এই জায়গায় পাঁচিল দিয়ে দেবো। পাঁচিল দিয়ে দিবি এমনি? তাহলে কিন্তু আমি মাত বড়ের কাছে বিচার দিব নে। আরে তুই যার কাছে বিচার দিবি দিকে যা, আমার দেখার সময় নেই। ঠিক আছে আমি ওই মাত বড়ের কাছে যাচ্ছি বিচার দিতে, আমার বড় ভাই তোর সাথে আমি গ্যাঞ্জাম করতে যাবো না। ও আমার বড় ভাই হে, আমার সাথে এরম করতেছে, আমি মাত বড়ের কাছে বিচার দেবো। ওরে তুই যার কাছে যাবি যা, এই এই জায়গায় আমি বসলাম, তুই যার কাছে বিচার দিবি, সবাই আমার লোক, তুই যা। শোনো বাপু, তোমার বাপ বাইসে থাকতে তোমাদের দুইবারে জমি ভাগ করে দিয়ে গিয়েছে, এখন তার জমি, সে যদি জাদি না দেয় তা আমি কি করতে পারি? কি রে ভাই, তুই রাত্রিবেলা কলি, কারোর পথ কেউ ঠেকাতে পারে না, আপনার পদও কেউ ঠেকাতে পারবে না, তুই রাত্রির কথার সাথে এখন তো আমি কোনো মিল পাচ্ছি না। শোনো রাত্রের কথা রাত্রে চলে গেছে, এখন আব্বা মুরব্বী মানুষ আছে, কারণ আব্বা যা বলবে তাই, আমি আব্বার উপরে কথা বলতে পারি না। মাদর সাহেব, দেখেন কম দামে জমিটা আপনি আমার নিয়ে দিতে পারেন কিনা, কুমার সময় দিলি জমিটা আমিই নেব। শোনো বাপু, আমার এই জমির অনুমোদন কোন উপায় নেই, তুমি এক কাজ কর, তোমার ভাইয়ের কাছে এই জমিটা তুমি বিক্রি করে দিয়ে রাস্তার পাশে একটা জমি কিনে নাও। শোন তোর জমি আমার কাছে বেচে দে, বেচে দিয়ে রাস্তা দেখে রাস্তার কোনো একটা ভালো জমি কিনে নিছে নে, হাজার হলে তোমার ছোট ভাই, তোর আমি ঠকাবার না। এটা আমার বাপের ভিটে, এই ভিটে সাইডে আমি কোনো জায়গায় যাচ্ছি না, এই জমি আমি বেচবো না। আর তোমরা আমার সাথে ন্যায্য বিচার করলে না, তোমাদের এই বিচার আমি মানতে পারলাম না, আমি চলে যাচ্ছি। শোনেন, আপনার সিদ্ধান্তে আপনি অটল থাকবেন, উনারে আপনার জায়গা দিয়ে যেতে দেবেন না, বুঝেছেন? আর যা করার আমরা করব, বুঝতে পারছেন? বুঝতে পারিছাও তো, তোমার সিদ্ধান্তে তুমি অটল থাকবা, আমরা গেলাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইবো তুই ভালো আছিস, কবে আসিস তুই? আমি আসলাম কাকা আজকে, কিন্তু আসে যা বাড়ির পরিস্থিতি দেখতেছি তাতে আমার সত্যিই খুব খারাপ লাগতেছে, আমার আব্বা আপনার সাথে সত্যি অনেক অবিচার করে ফেলাইছে, আপনি তারে মাফ করে দিয়েন কাকা। আরে আমার ভাইয়ের পরে আমার কোনো রাগ নেই, কেন কি হয়েছে ভাইবো? কাকা আব্বা মেলা অসুস্থ হয়ে পড়েছে, আর আব্বা তো বেশি বোঝে না, এই জন্য একটা ভুল করে ফেলাইছে, চলেন এই বিষয়টা আমি মিটমাট করে দিবানে কাকা, আর আব্বা মেলা অসুস্থ তো আপনি তারে মাফ করে দিয়েন। কি বলতেছিস ভাইবো, তোর আব্বা মেলা অসুস্থ? হ্যাঁ কাকা। কেন কি হয়েছে? কাকা আব্বা তো স্ট্রোক করেছে, আপনি চলেন তার সাথে যা একটু দেখা করেন। কি করছিস তুই, আমার বড় ভাই স্ট্রোক করেছে, চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ চলেন কাকা, আর আমার আব্বা একটা ভুল কাজ করে ফেলেছে, আপনি কিছু মনে করেন না, আর এই বেড়া আমি আজকে ভেঙে দিচ্ছি, এইসব বেড়ার কোনো দরকার নেই, চলেন কাকা আসেন আপনি। বড় ভাই, বড় ভাই তোর কি হয়েছে? বড় ভাই ঠিক একই ভাবে আমাদের সমাজে যাদের কাছে একটু ক্ষমতা আছে তারা তাদের ক্ষমতা অন্যায় ভাবে প্রয়োগ করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এবং তাদের মনের হিংসার কারণে সহজ সরল মানুষগুলোর সাথে
অবিচার করে থাকে। কিন্তু তাদেরকে এটা জেনে রাখা উচিত যে হাদিসে এসেছে, হিংসা মানুষের আমলনামাকে এমন ভাবে পুড়িয়ে ফেলে ঠিক স্বপ্ন জ্বালানিতে যেমন আগুন ধরে থাকে। তাই সকলের প্রতি আমাদের সুবিচার করতে হবে আর এই হিংসা করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে।